কাঁঠালটা অনেকটা হয়েছে তো দেখতে পেলে, কিছুটা মামনি দিকে দিয়ে দিয়েছি, কিছুটা আমরা খেয়েছি, এখনো আছে, আবার বাবার একটা বন্ধু এসেছিল সে খেয়েছে। তো এখন বিকাল, তো এখন আমার দিদিরা আসবে বিকালবেলা, কালকে ওরা যাবে ছেলেকে নিয়ে নামখানা, ওখানে ভর্তি করতে যাবে, বাবাইও যাবে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো উঠেই কান্নু কান্নু শুরু করে দিয়েছে, পাপা ওকে রেখে বাইরে গেছে, তাই তাই না? না পাঁচজন আমার ছোনা মেয়ে না। তো দেখো আমার ঘরে এখন আলোই আলো হয়ে গেছে, দেখো এখানে একটা টিউব লাইট লাগানো হয়েছে আজকে, এখানে একটা লাগিয়েছে আর এখানে একটা লাগিয়েছে, এত অন্ধকার লাগতো তো বাবাকে বললাম, ওই জন্যই বাবাই লাগালো, এত অন্ধকার লাগলো, ওই দিকে লাইট জ্বললে এই দিকটা পুরো অন্ধকার, আবার ওই পাশে লাইট জ্বললে ওই দিকটা পুরো অন্ধকার, ওই জন্য। তো দিদিরা তো আসবে, তো রাত্রেবেলা খাবে, তার জন্য তো প্রিপারেশন নিতে হবে। তো আগে দেখে নাও, এই আছে এখনো, যা খেতে পারবো পারবো, তারপর জানি না কি করবো, পর্যন্ত এই আছে। আর রাত্রেবেলার জন্য আমি রাত্রেবেলা রান্নার জন্য আমি সব গুছিয়ে রেখেছি। তো দেখো রাত্রেবেলা আজকে কি করবো বলো তো, মাম্মা কি খাবে আজকে রাত্রেবেলা? হ্যাঁ, তো আজকে রাত্রেবেলা করব বিরিয়ানি, করব চিকেন বিরিয়ানি করব। তো চিকেন বিরিয়ানির জন্য সব আমি গুছিয়ে রেখেছি পাঠে পাঠে, দেখো দেখো এই যে আলু, চন্দ্রমুখী আলু নিয়ে এসছে বাবাই, এমনি আলু বললাম দি, বললো না চন্দ্রমুখী আলু দিই তাহলে ভালো হবে। তো আলু একদম মাখিয়ে রেখে দিয়েছি, দেখো পুরো লাল লাল করে দিয়েছি আলুটা। তো আলুতে আমি একটু জাফরন দিই, আর এই যে চিকেনও মাখিয়ে রেখেছি, আর চাল টালগুলো এখন ভেজাইনি, কারণ করব পরে, তো এক্ষুনি চাল ভেজালে ভালো লাগবে না। আলু টালগুলো একটু মাখিয়ে রেখে দিলাম সেট হওয়ার জন্য, তো ওটা ফ্রিজেই দিয়ে রাখবো। আর পেঁয়াজ টিয়াজ সব কাটিয়ে নিয়েছিলাম, মামনিদিকে বলেছিলাম যে কেটে দিয়ে যেতে। তো আমার রুই এখন বায়না ধরেছে, ওখানে যাবে, ওরা আসবে দেখতে যাবে, তাই তো? তাই বলছো তো, চলো যাব। এটা ঢুকিয়ে রাখি আলুটা, দাঁড়াও ফ্রিজের মধ্যে রেখে দিই, এগুলো যাচ্ছি, চলো। তো চলো দেখি ওরা আসছে, তো দেখে আসি আমরা, তাই না মাম্মা? তো আমার বিয়ে হয়েছে আজ প্রায় 5 বছর হয়ে গেছে, তো এই প্রথম আমার বাড়িতে আমার বাড়ির লোক, আমার বাপের বাড়ির কেউ এসে থাকবে। ওই বাবু দাদাকে ডাকছিস কেন আবার? আমি আর শিবানি যাচ্ছি ওদেরকে রিসিভ করতে, তাই তো মামা? হ্যাঁ চলো 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 চলো। শিবানি দেখো কেমন করে হাঁটছে, দেখো শিবানি দেখো, হাসো একটু হাসো, এতক্ষণ কাঁদছিল, দেখেছো এতক্ষণ কাঁদছিল, যে এই বাইরে নিয়ে বেরিয়েছে অমনি হাসি ফুটেছে মেয়ের মুখে। কি হলো? হ্যাঁ দেখতে, ওই যে হলুদ ওড়না, যে কটা ঠিক করেছি সবই সিরাজিন্দার নকল। আচ্ছা না দাদা, ওই দেখো দেখতে পেয়েছো, হ্যালো চনু দাদা, এসে গেছে। ওই দিকে ট্রেন আসার সময় রবিবার দিন তো কি হয়, তাও ভিড়? না না আসছে না, চলে আয় চলে, বলো তো অন্য লাইন গুলো তো বন্ধ আছে, ওই জন্য। অন্য কি লাইন? অন্য ওই মানে মনে কে এসেছে, আন্টি এসেছে তো, আন্টি হ্যালো, আন্টি মুখ খুলেছে রে, আমাদের আজকে শুধু বৃষ্টি আসে কিনা আবার। আরে আমাদের এই কলটা খারাপ হয়ে গেছে বাবা, এই টাইম কলে পানি আনতে গেছে। দেখো আমাদের বাড়ি ছোনু দাদা চলে এসেছে, আজকে ছোনু দাদা গল্প শুনবে, করোনা ছোনু দাদাকে ঘোরনা করে দিয়েছে একদম, এখন কোথায় বাড়ি থাকবে, ওই দাদা দেখতে ও চিনতে পারছিস না কেন, কোথায় কোথায় বাড়ি থাকবে তা না, এখন যাচ্ছে কোন দূর দেশে, কতটা রাস্তা বলতো, এই রাস্তা তোদের যে গিয়ে বাড়ি ফেরা কত কষ্ট বলতো। তো চলো সবাই তো দেখলে চলে এসছে, তো এখন বাজে বিকাল 6:10, তো এখন তো একটু টিফিন করতে হবে, তো এখন তো একটু টিফিন করতে হবে। তো বাবাই একটু মোগলাই নিয়ে এসছে,
তো এখন তো একটু টিফিন করতে হবে, তো বাবাই মোগলাই নিয়ে এসছে, যাই বাবু মিষ্টি মিষ্টি নিয়ে এসছে, তো এইগুলো এখন খাওয়া দাওয়া হবে। চলো চলো বেড়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন তো দেখো এইদিকে আলুটা বসিয়েছি, আলুটা যে মাখানো ছিল না আমি মিনি আলু এইভাবেই দেব, মাখানো ছিল আলুটা জাস্ট এমনি বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাংসের জন্য পেঁয়াজটা দেব। তো পেঁয়াজটা একটু লাল লাল হলে তবে আমি এতে মাংস দেবো। আর এদিকে আলু, এদিকে একটু এতে জল দিয়ে দেবো আলুতে। আর এখানে চালটা ভিজিয়ে দিয়েছি, আমার মেয়ে চা খেয়ে বেড়াচ্ছে। যাচ্ছেন নাকি আজমির? আর এই ঘরে টুনু ছোনু, দেখো ছোনু ছোনু কালকে যে যাবে না খুব এক্সাইটেড। ছোনু থাকতে পারবি একটু বলতো? হ্যাঁ আমাদেরকে ছেড়ে থাকতে পারবি? থাকতে হবে পড়াশোনা করার জন্য। কাল ভাব এই সময় তুই কালকে একা একা, না না তুমি এটা খেও না এখন। তো দেখো আলুটা এরকম দেখতে হচ্ছে, আলুটা কিন্তু গলে গেছে। আর এই যে চিকেনটা, এটা হলো বিরিয়ানিতে দেবো ওই চিকেন। আর এইদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে চালটা জল ঝরিয়ে নিয়েছি। তো এই হলো সোনুর ব্যাকপ্যাকরা, সোনু ব্যাকপ্যাকরা বেঁধে চলে যাচ্ছে। তাও এখানে এসেও পড়তে হচ্ছে, কি করছিস এত? আমি ওই ওই কাপটাকে তো কাঁঠালটা দেখো এখনো এতটা আছে, সারা ঘর কাঁঠালের গন্ধ, সারা ঘর কাঁঠালের গন্ধ হচ্ছে। আমরা এখানে গল্প করছি আর আমার মেয়ে নাচ করছে, দেখো চলে এলো, যা 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 যা। ছোনু দাদা কাল চলে যাবে তাই ছোনু দাদার সাথে এত আদল। ও বলি বাপ, তো দেখো এখন প্রায় 10:15 বাজে। তো দেখো আমার বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে দমে বসিয়ে দিয়েছি। মানে বিরিয়ানিটা তোমাদেরকে করে দেখালাম না, কারণ এর আগে দুবার তিনবার আমি বিরিয়ানি ভিডিও করেছি, ওই জন্য আজকে আর ভিডিও করে দেখালাম না। বলে একই জিনিস রোজ 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 রোজ, কতক্ষণ লোকে দেখবে তাই না? আর এই যে এখনো সোনুর জন্য টুকটাক কেনাকাটা চলছে। আম কেন কিনেছ ওর জন্যে? বাবাই বলি সোনুর জন্য আম কেন নিয়েছ? তো আম পচে যাবে কুনি তো।
তো একটা ছুরি লাগবে তো একটা বাটি নিয়েছে পুতুলের কাছে শুতে গিয়ে তো নিজের মাথায় ঢপাস ঢপাস করে লাগছে তো দেখো আমি রান্না করতে করতে সব বাসনও মেজে নিয়েছি পুরো বেসিন ফাঁকা করে দিয়েছি দুবার তিনবার করে বাসন মেজে নিয়েছি দেখি হয়েছে কিনা তো হোক আস্তে আস্তে চলো তো দমে নেই তো হয়তো